বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রমাণ হরে হরে, জগন্নাথের কি একটা আকর্ষণ না, হাজার হাজার মানুষ, এবং শুধু হিন্দু নয়, অন্যরাও আসছে, মেলা বসছে, কত রকম খাবার। আমার গাড়িটা যখন যাচ্ছে আমি বারবার ঢোকির থেকে দেখছিলাম কত রকম খাবার সব বিক্রি হচ্ছে, মেলা লোক। এই যে আনন্দ, বাসুদেব ঘোষ কহে জুড়ি দুই হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মহাপ্রভু রথের সামনে চলেছেন, সাতটা দল কীর্তন, সপ্ত সম্প্রদায়। মহাপ্রভু নাচ করছেন,
তার মধ্যে একটা সম্প্রদায় শ্রীখণ্ডের ঠাকুর নরহরি সম্প্রদায়। প্রত্যেক দলে কীর্তন অনেকেই করছেন, কিন্তু নাচ করছেন যে কোনো একজন, একজন নর্তনিয়া ঘুরে ঘুরে নাচছেন, তাকে দেখে সবাই নাচছেন। কারণ কীর্তনের সঙ্গে নর্তন নাচ এটা জড়িত। আমার আচার্যদেব শ্রীপাদ মণীন্দ্রনাথ গুহদি বলতেন, ভাই বৈশা বৈশা কীর্তন করলে হইব না, নাইচা নাইচা করতে লাগবে, গাও ঘামাইতে লাগবে, গাও না ঘামাইলে কীর্তন হইব না। হ্যাঁ, নাচবো কেন, বসে বসে কীর্তন করলেই তো হয়। দেখবি কীর্তনের আসরে কীর্তন হয় না, পেছনে দেখবি সব ঘুমায়। পাটেও তাই, যদি একটা পেছনে একটা খুঁটি পায় তাহলে তো হয়েছে, নাচতে হবে কেন। ভক্ত যখন নাচ করেন তার পা দুটো যখন মাটিতে পড়ে তখন পৃথিবীর পাপ চলে যায়, আর ভক্ত যখন দুহাত ওপরে তোলেন আকাশ বাতাসের সমস্ত পাপ চলে যায়। এ ভক্তের হাত তোলেন না গৌরী বল বলেন, আকাশের পাপ চলে যায়, মাটির পাপ চলে যায়। আর নাচলে পরে যে রোজ কীর্তন করে, নাচ করে করে কীর্তন করে, তার শরীর খারাপ হয় না বললেই চলে, শরীর ভালো থাকে। তার হাঁটু ব্যথা, কোমরে কটকট, পিঠে কটকট, মাথা কটকট, সোজা হওয়া বইতে পারি না, আসন করে বইতে পারি না, সব সেরে যাবে কীর্তন করে নাচতে নাচতে যাও, পরিক্রমা লাগাও, শরীর ভালো থাকে। আমাদের ধর্মটা তো শরীরকে উপেক্ষা করে নয়, শরীরকে রেখে, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, আগে শরীর ঠিক রাখো তারপর ধর্ম আচরণ করো। তোমার যদি শরীরে ব্যথা হয় জপ করছো, জপ হবে বল কি না হবে, ব্যথার দিকেই নজর যাবে, শরীর যার ভালো থাকবে সে একদম টানটান হয়ে বসে জপ করবে, টন করবে, আনন্দে করবে। তাই শরীরটাকে ঠিক রাখা, এই জন্য পরিক্রমার সময় আমাদের নাচের কথা বলা হয়েছে, কীর্তনের সঙ্গে নর্তন। যেমন করে পারিস নাচ, নাচের কোনো ঢং আছে, পরে ক্যামেরায় ছবি দেখালে দেখবি হাসে সবাই। হ্যাঁ, কালকে আপনার নাচ দেখেছি আমি, সুন্দর লেগেছে, অল্প বয়স, ঠিক আছে, কত হয়েছে, 75 হয়েছে, 85, সুন্দর লেগেছে, না দেখেছি কালকে নাচ। তো সাতটা দলে সাতজন নর্তনিয়া, মহাপ্রভু কি করছেন, মা মন দিয়ে শোন। মহাপ্রভুকে দেখা যাচ্ছে একই সঙ্গে সাতটা দলে সাতজন মহাপ্রভু নাচ করছে। মহারাজ প্রতাপরুদ্র তাদের বাড়িতে এখনো আছে, তার বাড়ির দোতলার যে বারান্দা, ওই বারান্দায় দাঁড়িয়ে দেখছেন, সঙ্গে গোপীনাথ কবিরাজ আরো ভক্ত আছেন, তারা দেখছেন অপূর্ব নৃত্য। তারা আশ্চর্য হয়ে দেখছেন যে প্রত্যেক দলে একজন নর্তনী আছে, গৌর কোথায় আছেন, মানে গৌর সাত দলে সাত গৌর একসঙ্গে নৃত্য করছে, এটা কি করে সম্ভব। বলে এখানে ঈশ্বরের ঈশ্বরত্ব, এখানেই ভগবানের ভগবত্তা। প্রত্যেক দলের ভক্তেরা চাইছেন যে মহাপ্রভু আমাদের সঙ্গে নাচুক, তাই না, গৌর আমাদের সঙ্গে নাচবে, গৌর আমাদের সঙ্গে, প্রত্যেকের ইচ্ছা। গৌর একসঙ্গে
সব ভক্তদের ইচ্ছা পূর্ণ করছেন। যেটা আমরা দেখেছিলাম বৃন্দাবনের রাসে এক কৃষ্ণ সমস্ত গোপীদের সঙ্গে অনেক কৃষ্ণ হয়ে নৃত্য করেছিলেন, যত গোপী তত কৃষ্ণ বৃন্দাবনের রাসে আমরা দেখেছিলাম। এই কলিযুগের সংকীর্তন মহারাসে ভক্তে গর্ব হয় যে আমরা সেই চৈতন্য মহাপ্রভুর দেশের লোক, সেই নবদ্বীপের লোক, আপনার এটা আমাদের গর্ব। সেই গৌরাঙ্গ মহাপ্রভু একই সঙ্গে সাতজন গৌর নৃত্য করছেন, এটা সম্ভব? এটা সাধক দেখেই সম্ভব। আমাদের ভারতবর্ষে একই সাধককে একসঙ্গে বহু জায়গায় দেখা গেছে, এরকম প্রমাণ আমাদের আছে। সাধু এখানেও আছেন, ওখানেও আছেন, ওখানেও আছেন, ওখানেও আছেন, বহু জায়গায় দেখা যায়। এর নাম কায় গুহ। অনেক মহাপুরুষের জীবনে এটা আছে, যেমন রাম ঠাকুর, এই যে আছেন এখানে কৈবল্য ধাম, তাদের না করে যেতে পারেন। যে রাম ঠাকুর, ইনি এক সাহেবের রান্না করতেন, তো সাহেবের মন খুব খারাপ, তো রাম ঠাকুর জিজ্ঞাসা করছেন যে সাহেব তোমার তো মন খারাপ কেন? বলে মেম সাহেব খুব অসুস্থ লন্ডনে, খুব অসুস্থ, তাই সাহেবের মন খারাপ, টেলিগ্রাম এসছে, তখনকার দিনে টেলিগ্রাম আসতো, সাহেবের মন খারাপ। তো রাম ঠাকুর বলছে তো সাহেব তুমি খাও, বলে ঠাকুর রান্নাঘরে ঢুকে গেছেন। একটু পরে এসে ঠাকুর বলছেন সাহেব তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, ম্যাম সাহেব সুস্থ হয়ে যাচ্ছে, আসবে। সাহেব উড়িয়ে দিয়েছে, নেটিভ বাঙালি, এটা কি জানে, সাহেব তুমি খাও। বলতে বলতে পরের দিন টেলিগ্রাম, ম্যাম সাহেব আসছেন। সাহেব বিমানবন্দরে গেছেন, ম্যাম সাহেবকে নিয়ে এসছেন ঘর, দুজনের টেবিলে খেতে বসছেন, রাম ঠাকুর পরিবেশন করছেন। যেই মাত্র ঠাকুর খাবার নিয়ে এসছেন, ঠাকুরকে দেখা মাত্র ম্যাম সাহেব উঠে দাঁড়িয়েছে, তুমি এখানে? সাহেব বলছেন কেন তুমি চেনো নাকি? হ্যাঁ, ওই তো দুদিন আগে আমার মাথার কাছে দাঁড়িয়েছিল লন্ডনে যখন আমি অসুস্থ, ও দুদিন আগে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে ম্যাম সাহেব তুমি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না সাহেব তুমি যাবে, ওই তো দাঁড়িয়েছিল। সাহেব ম্যাম সাহেব রাম ঠাকুরের চরণে হয়ে গেছে। আমাদের ভারতের মহাপুরুষ, ভারতের সাধক, ভারত মায়ের সন্তান এইরকম শক্তির অধিকারী, ভারতের সাধু আছে রে, এখনো আছে, এখনো আছে। সবাই মুগমাতাল নয় রে, সবাই ড্রেনের পারে বসে থাকে না, সবাই জুয়া খেলে না, ভারতে এখনো সাধু আছে রে, ভারত মায়ের সন্তান, মস্ত বড় বড় সাধক। এক সাধুকে একসঙ্গে এক অনেক জায়গায় দেখা যায়, এর নাম কায় গুহ। আর একই ভগবানকে যখন অনেক জায়গায় দেখা যায় তার নাম প্রাভব প্রকাশ। একই কৃষ্ণকে অনেক গোপীর সঙ্গে দেখা যাচ্ছে, প্রাভব প্রকাশ, রূপ সাম্য ক্রিয়া ভিন্ন, দেখতে এক কাজে আলাদা। কি কাজ? কোনো গোপীর সঙ্গে কোমরে ধরে নাচছেন, কোর সঙ্গে হাতে ধরে নাচছেন, কোর সঙ্গে পাশাপাশি নাচছেন, এই যে কাজে আলাদা কিন্তু দেখতে এক। তার নাম ভগবানের প্রাভব প্রকাশ। আরেকটা আছে বৈভব প্রকাশ, রূপভিন্ন ক্রিয়া ভিন্ন, দেখতেও আলাদা কাজেও আলাদা। যেমন কৃষ্ণের বৈভব প্রকাশ হচ্ছেন বলরাম, একই ভগবান, ইনি কালো ইনি সাদা,
ইনার হাতে বাসি, ওনার হাতে সিংহা। ইনি বাঁকা হয়ে দাঁড়ান, ইনি সোজা হয়ে দাঁড়ান, এই আলাদা। এরা যে বৈভব প্রকাশ, আর প্রভাব হচ্ছে দেখতে একই কৃষ্ণ কিন্তু কাজে আলাদা, প্রভাব প্রকাশ। তো রাসে ভগবানের প্রভাব প্রকাশ, একই কৃষ্ণ সবার সঙ্গে নাচছেন, যে যেমন চাইছেন, হাতে ধরে, কোমরে ধরে, কাঠি বাজিয়ে নাচছেন। এই সংকীর্তন মহারাসে জগন্নাথের সামনে গৌর নাচছেন, একই গৌর সপ্ত সম্প্রদায়ের নৃত্য করছেন। আরো কি আশ্চর্য, বলে গৌর নাচতে নাচতে যখন জগন্নাথের রথের পেছনে যাচ্ছেন তখন রথ দাঁড়িয়ে পড়ছে, রথ আর এগোচ্ছে না। তখনকার দিনে হাতি দিয়ে রথ টানা হতো, এখন বেশিরভাগই পুলিশে টানে। আমরা যে দড়িটা ছই ওটা রথের দড়ি নয়, রথের বাইরে একটা দড়ি দেওয়া থাকে, ওইটা ধরে টানা টানি এবার দিচ্ছি, যা ছিটতেছে দড়ি, আয় রে বাবা, দড়ি ছিঁড়ছে গলায় নিবি না, যাওয়া যাবে না, দড়ি ছিঁড়ে এক শেষ। বেশিরভাগই বাঙালি অবশ্য, তাহলে উনি করবে কেন, মোটা দড়িটাকে ছিঁড়ে রাখছে না। আগেকার দিনে হাতিতে রথ টানত, যখন রথ দাঁড়িয়ে পড়ছে, রথ তো রথের ইচ্ছায় চলে, জগন্নাথের ইচ্ছায় চলে, রথ তো সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ বলদেব তত্ত্ব রথকে বলা হয়েছে, আসলই সাক্ষাৎ ভগবান জগন্নাথের যে রথ, বলরাম রথ হয়ে জগন্নাথকে ধারণ করেছেন, তাই আমরা রথে পাড়া দিই না। সেবকরা ওঠেন, আমরা উঠি না, রথ দাঁড়িয়ে পড়ছে এগোচ্ছে না, হাতে দিয়ে ঠেললেও যায় না, কেন, গৌর পেছনে নাচছে। তো গৌর যে নাচতে নাচতে সামনে আসছেন, জগন্নাথ এগিয়ে চলেছে, রথ চলছে, কেন, গৌরের নৃত্য দেখে আমার জগন্নাথ বিমোহিত, এত ভালো লেগেছে গৌরের নাচ, যখন গৌরের নাচ দেখতে পারছেন না জগন্নাথ তখন দাঁড়িয়ে করছেন, আর যে নাচ দেখছেন আবার এগিয়ে এগিয়ে যাচ্ছেন। বলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই যদি হয় গৌরী যদি জগন্নাথ হন তাহলে নিজের নাচ কেউ নিজে দেখে নাকি, লোক তো অন্যজনের নাচ দেখে, নিজের নাচ কেউ নিজে দেখে তাহলে জগন্নাথ দাঁড়িয়ে পড়ছেন কেন। একবার বৃন্দাবনে এই নিয়ে সভা বসেছে, একটা আলোচনা করছে যে এটার পেছনে যুক্তি কি, তো অনেকেই অনেক যুক্তি দিচ্ছেন, যে গৌর সেই জগন্নাথ। এই সময় রামকৃষ্ণ পণ্ডিত বাবা এসে বললেন যে গৌর আর জগন্নাথ এক নয়, তোমরা বলছো বটে যে গৌর সেই জগন্নাথ, তা আমার যা মনোভাব, আমি যে জানি যিনি গৌর তিনি জগন্নাথ নন। কেন, জগন্নাথ তো একেলা হ্যায়, গৌর তো দোনো হ্যায়, জগন্নাথ তো একলা কৃষ্ণ আর গৌর তো আমার রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, আমার গৌর হরি, রাধা কৃষ্ণ এক আত্মা দুই যত হরি, অন্যান্যে বিরস রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, রস আস্বাদ দিতে তোকে হইলা একঠাই। দুজন মিলে তো গৌর হয়েছেন, তাই রাসে, বলে রাসে তো জগন্নাথ নেচেছেন, এখন আবার নাচ দেখে এত আহ্লাদিত কেন। বলে রাসে জগন্নাথ নেচেছেন রাধারানীকে পাশে নিয়ে, আর এখানে গৌর নাচছেন রাধারানীকে নিজের অঙ্গের ভেতরে নিয়ে। দেখছো না গায়ের রংটা ফর্সা, বলে কেন, বলে ওটা কৃষ্ণের নিজের রং নয়, ধার করে ফর্সা। সঠিক কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে তাহার গৌর বরণ, ভেতরে শুধুই কালো, সঠিক কে বলে গৌরাঙ্গ ভালো। তাই তো সরস্বতীবাদ গৌরকে বলেছেন কপট সন্ন্যাসী, ভণ্ড সন্ন্যাসী, নামমাত্র সন্ন্যাসী, মহা ইন্দ্রজালী, বন্ড
ভণ্ড কেন বলছেন গৌরকে? গৌর ভণ্ড সন্ন্যাসী? প্রকাশানন্দ সরস্বতী বলছেন হ্যাঁ ভণ্ড সন্ন্যাসী, আমি বলেছি যখন বলেইছি ভদ্রলোকের এক কথা। বল কেন গৌরকে ভণ্ড সন্ন্যাসী বলছো কেন? বলে সন্ন্যাসী কে গো? সন্ন্যাসী কি করে? মেয়ে লোকের মুখ দেখে না, আর যে মেয়ে লোককে সঙ্গে নিয়ে চলে সে কখনো সন্ন্যাসী হয়? বলে গৌর মেয়ে লোককে সঙ্গে নিয়ে চলে? বলে জিজ্ঞেস করে দেখো তো, এই যে ফর্সা রংটা দেখিয়ে জগৎ মাতায়, জিজ্ঞেস করে দেখো তো রংটা বসি না, দেখতে রক্তটা ওর নয় ধার করে গৌর হয়েছে, ধার করেছে রে, ধার করেছে, ধার করে গৌর হয়েছে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরে, রাধা ভাব উদ্দেশ্য বলিতাম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধারানীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ গৌর হয়েছেন মিলিত বিগ্রহ। তাই যুগলকে একসঙ্গে নাচতে কেমন লাগে তা আমার জগন্নাথের জানা ছিল না, তাই গৌরের নাচ দেখে আমার জগন্নাথ বিমোহিত। গৌর নাচছেন, সঙ্গে কারা কারা? স্বরূপ রাম রায়, ললিতা বিশাখা। গৌর কিভাবে নাচছেন? রায় কিশোরী। এই যেন রথ, এই যে মাসির বাড়ি এসছেন জগন্নাথ, এর ব্যাখ্যাটা কি আমরা বলি মাসির বাড়ি? মাসির বাড়ি আবার চলতি কথা, ওটা তো গুন্ডিচা মন্দির। আমরা গুন্ডিচা মার্জনের কথা শুনছিলাম না পার্থক্য আছে? এই গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদুম্নের স্ত্রী। তার তিনি বলেছিলেন যে তুমি তো রাজা ভগবানের সেবা করে অমর হয়ে গেলে, তা আমাকে লোকে কি করে মনে রাখবে? রাজা এই মাসির বাড়ি গুন্ডিচার নামে নামকরণ করলেন, গুন্ডিচা দেবী তার নামে গুন্ডিচা মন্দির, রানীকে অমর করে রাখলেন এই গুন্ডিচা দেবীর মন্দির। আমরা চলতি কথায় বলি মাসি মাসি, দেখবে সামনে একটা ছোট্ট মহিলা থাকে জগন্নাথের মাসি, এখন আছে কিনা কে জানি, আর দু তিন বছর আগে দেখেছি আছে, সব কোলে নিয়ে আদর করে, কত বয়স হয়ে যাবে জগন্নাথের মাসি, মাসি আবার কি মায়ের নামই জানি না তো মাসি, তো বেশ মাসি ভাই। এই গুন্ডিচা মন্দির আমাদের বৈষ্ণবীয় দৃষ্টিতে, আমরা প্রথম দিন কিন্তু আলোচনা করেছি জগন্নাথ যারা শৈব তাদের কাছে শিব, মা হচ্ছেন বিমলা, ভৈরব হচ্ছেন জগন্নাথ, যারা শাক্ত তাদের কাছে জগন্নাথ কালী, তাই জগন্নাথকে শাড়ি পরানো হয়, ধুতি পরানো হয় না, সবসময় লাল পেটে শাড়ি পরানো হয়। বৈষ্ণবের কাছে জগন্নাথ কৃষ্ণ। আর এই রথযাত্রা কি? জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকা, আর এই গুন্ডিচা মন্দির মাসির বাড়ি হচ্ছে বৃন্দাবন। এই সাত দিন জগন্নাথ কৃষ্ণ বৃন্দাবনে আসেন, খুব ভালোভাবে প্রসাদ হয়, ভোগ হয়, সবকিছু ঘি দিয়ে হয়। তো মাসির বাড়ি জগন্নাথ আসেন, দ্বারকা থেকে বৃন্দাবনে আসেন ওই হোরা পঞ্চমী, আজকে তো অষ্টমী লেগে গেছে, পঞ্চমী দিন লক্ষ্মী ঠাকুরানী জগন্নাথকে দেখতে বেরোন, কোথায় গেল দ্বারকায় লক্ষ্মী, রুক্মিণী লক্ষ্মী যাই বলো, তো লক্ষ্মী দেখতে বেরোন জগন্নাথ কোথায় গেছেন। দিদি যখন দেখতে পান না মন্দিরে আর শোনেন যে বৃন্দাবনে গেছে জগন্নাথ, তখন এসে মন্দিরের সব কুনন ভেঙে ফেলেন। এই হোরা পঞ্চমী, হোরা মানে হেরা পঞ্চমী, জগন্নাথকে দেখতে যান লক্ষ্মী, গেল কোথায় আমার বর, গেল কোথায়? বলে আবার বৃন্দাবনে গেছে, একদম রাগ হয়ে গেল, লক্ষ্মী তো বৃন্দাবনে ঢুকতে পারেন নাই, তাই না? বৃন্দাবনের ওপারে বেলবনে ব্যবস্থা করছেন, বৃন্দাবনে প্রবেশ হয় নাই লক্ষ্মী, উনি তো অর্থের দেবী, ধনের অধিষ্ঠাত্রী দেবী, উনি বলেছিলেন আমি তো বৃন্দাবনে যাব, গিয়ে উপস্থিত হয়েছেন বৃন্দাবনে, গোয়ালিনীরা বলেছে অত বড় চূড়া পড়ে এসছো,
বৃন্দাবনে প্রবেশ হবে না। কেন? আমি অর্থমন্ত্রী, যাই যাওয়া হওয়া বাপু, তো অত বড় চূড়া পড়ে বৃন্দাবনে আসা যাবে না। কি করতে হবে? তোমাকে চূড়াটা খুলে রেখে হার আদে বলে বৃন্দাবনের চূড়ায় গড়াতে হবে। যদি পারো তাহলে ব্রজে প্রবেশ হবে। ব্রজে অহংকারের প্রবেশ নাই, অহংকারকে বাইরে রেখে এসো। এরকম ঘটনা কিছুদিন আগেও আছে। পণ্ডিত গেছেন বৃন্দাবনে, ডক্টর অমুক নামের আগে বসায় না, ডক্টর ডক্টর পিএইচডি। বৃন্দাবনে গোবর্ধনে প্রিয়াচরণ বাবার কাছে গেছেন, তো আপনি কে? উনি বলেছেন আমি ডক্টর অমুক। গোবর্ধনের সিদ্ধ বাবা প্রিয়াচরণ বাবা তিনি বলেছিলেন যে বৃন্দাবনে আসতে হলে ওই ডটা বাইরে রেখে আসবেন, বৃন্দাবনে অহংকারের প্রবেশ নাই। বৃন্দাবন ভালোবাসার দেশ, ধুলায় গড়াগড়ি দেওয়ার দেশ। যখন ওই অত বড় অঘাসু মুখটা হাঁ করে কৃষ্ণকে গিলে ফেলেছিল না বন্ধুদের সবাইকে, জানিস তো ঘটনা? কৃষ্ণ গলার মধ্যে গিয়ে আটকে গেলেন, অঘাসুরের প্রাণটা বেরিয়ে এলো, বাইরে এসে অপেক্ষা করছে। কৃষ্ণ যেই ভেতর থেকে বেরিয়ে এলেন, অমনি অঘাসুরের প্রাণটা কৃষ্ণের চরণে গিয়ে মিশে গেল। প্রশ্ন করছেন যে অঘাসুরকে অনেক পূর্ণ করেছিল, অনেক একাদশী নির্জলা করেছিল, তিলকমালা করেছিল, হরিনাম করেছিল, কিচ্ছু করে নেই, একটা সাপ, বড় অজগর সাপ। তাহলে কি করেছিল যার জন্য কৃষ্ণ পেল? বলে অঘাসুর আর কিছু করে নাই, বহু পাপি, পাপি হলো একটা কাজ করেছিল। কি করেছিল? বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়েছিল, বৃন্দাবনের রজে গড়িয়েছিল রে। ওই রজের এত মহিমা, তুমি যত বড় পাপি হও বৃন্দাবনের রজে গড়ালে আমার গোবিন্দ কৃপা তোমার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ধুলা না হয়, ধুলা না হয় গোপীর পদের রেণু, এ ধুলা মাখিয়া নাচেন মন্দের বেটা। তাই লক্ষ্মী ঠাকুরানি যখন চূড়ো করে আসলেন, গোপীরা বললো হবে না, চূড়া খুলে রেখে আসো। লক্ষ্মী গেলেন, আমি তপস্যা করি বৃন্দাবনে ঢুকব। বেলবনে আজও তপস্যা করছেন, যমুনার ওপারে, এপারে কেশিঘাট, ওপারে বেলবন, আজও তপস্যা করছেন। তপস্যা করছেন কেন? চলে গেলেন না কেন? আমি শ্রীপাদ অনন্তদার বাবাজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত, পণ্ডিতজি তুমি তপস্যা করছেন কেন, চলে গেলেই পারতেন, যখন হলো না ফিরে যাই। আমাকে বলছেন, গোসাইজি লক্ষ্মী ভাবছেন নাই বা পেলাম বৃন্দাবনে প্রবেশ করতে, তৌ তো যমুনার পারে বসে আছি, ব্রজের বাতাস তো গায়ে লাগছে, ব্রজের ধুলা তো উড়ে এসে গায়ে পড়ছে। ব্রজের ধুলার এত মহিমা। লক্ষ্মী ঠাকুরানি যখন দেখতে পান যে মন্দিরে জগন্নাথ নাই, তখন এসে সব উনুন ভেঙে দেন, ওইটা হচ্ছে হোরা পঞ্চমী। আর জগন্নাথ যে মাসির বাড়ি যান, এই যে মাসির বাড়ি এসছেন, এই মাসির বাড়িটা হচ্ছে বৃন্দাবন, ওইটা হচ্ছে দ্বারকা, মূল মন্দির হচ্ছে দ্বারকা। বৈষ্ণবীও ভাব দেয়, এই জন্য আমরা উল্টো রথ পুরীতে দেখি না। পুরীতে উল্টো রথ সোনামেশ দেখলে কি সব ক্ষতি হয়ে যাবে? সেটা না, বৈষ্ণবীও ভাবো না কেন, আমরা বৃন্দাবনে পৌঁছে দিয়ে চলে আসি, বৃন্দাবন থেকে দ্বারকায় ফেরার সময় আমরা যাই না, এটা বৈষ্ণবীও ভাবো না। যার দৃষ্টি ভাবনা আদর্শ সিদ্ধির ভাবত, তার দৃষ্টি যেমন ভাবনা সেই রকম সিদ্ধি। তো জগন্নাথ চলেছেন রথের আগে আগে নিতে যেতে, সঙ্গে কারা চলেছেন
ললিতা এবং বিশাখা, স্বরূপ এবং রামরায়। কিভাবে চলেছেন শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ? নবদ্বীপ সমাজ বাড়ি তিনি আস্বাদন করছেন। রাধারমন বংশীধারী যে হাতে বাসি, বৃন্দাবনে এসছে না, হাতে বাসি তাকিয়ে দেখো, জগন্নাথের হাতে বাসি। রাধারমন বংশীধারী রথে চড়ে আসছে, গোপীর মনোরথ কুড়াইতে রথে চড়ে আসছে, আসিছে রথে চড়ে হেলে দুলে, গোপীর মনোরথ পুরাবে বলে, রথে চড়ে হেলে তুলে মনোরথ পুরাবে বলে। এই গোপীর মনোরথ গোপীগণ আস্বাদন করবেন, অতদিন পর কৃষ্ণ আসছেন। তাই রাধারমন আসছেন বৃন্দাবনে। শ্রী রাধা রমন রমণীমান মোহনা শ্রী বৃন্দাবন বন দেবা। ওই প্রাণের রাধারমন নিত্য নবনব সাজে সাজেন, প্রতিদিন আলাদা শৃঙ্গার হয় না, রোজ কি এক পোশাক পরেন? না, প্রতিদিন আলাদা পোশাক আলাদা শৃঙ্গার। কে অনুভব করবে? যার মনে জগন্নাথের প্রতি যতটা ভালোবাসা সে ততটা অনুভব করবে। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স স প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। ভগবানকে আমি কতটা ভালোবাসি তার উপর আমার অনুভব নির্ভর করবে। অনেকেই তো ঠাকুর দেখতে আসে, জগন্নাথ দেখতে কত লোক আসে, আসে না সারাদিনই তো লোক আসে, কেউ না কেউ আসে। তা আমরা কে কি করে দেখি, কেউ ঠাকুর মন্দিরে গেলে সুদর্শনে দেখি তো, বড় মন্দিরে অনেক লোক আসে না, টোটো করে প্রচুর লোক আসে, নামলো ঠাকুর স্বামী হয়ে গেছে, সব মিলিয়ে 30 থেকে। তারপরে গিয়ে মডেল গুলো আছে না পাশে, ঠাকুরের সঙ্গে বস, একটু হরিনাম কর, বসে একটু ভগবানকে প্রার্থনা কর, সময় নেই। এক হাতে প্রণাম করলে কি হয়? সর্বপূর্ণ ক্ষয় হয়। এক হাতে কখনোই ভগবানকে প্রণাম করা যাবে না। আমরা কেন যে অভ্যাস করি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি তাদের তো অভ্যাস আছে না, একটু এদিক ওদিক আর কি হাতে, এটাই করতে হবে কদিন পরে, চিন্তা নেই, এখন প্র্যাকটিস করে আর কি, অভ্যাস রয়ে গেছে। এক হাতে প্রণাম করলে সর্বপূর্ণ ক্ষয় হয়, কখনোই করা যাবে না, এক হস্তে প্রণাম নিষিদ্ধ। তাহলে হাতে বাজারের ব্যাগ কি করবো, মাথা নুয়ে প্রণাম করবে, চোখ বন্ধ করলে প্রণাম হলো, মনে মনে প্রণাম করবে, মুখে প্রণাম বলবে, কিন্তু এক হাতে কখনোই প্রণাম করা যাবে না। আমি দেখেছি গাড়িতে আস্তে আস্তে যে ড্রাইভ করে ছেলেটা, ঠাকুর মনে দেখলি কতজনকে বলবো, বলি কি হয়ত বিরক্ত হয়, কিন্তু আমাদের সনাতন ধর্মে এক হাতে প্রণাম নিষিদ্ধ, যাবে না। আর ভগবানের কাছে যে প্রণাম করব, প্রণাম কেন করব, জগন্নাথকে কেন প্রণাম করব, দর্শন কেন করব, প্রণাম শব্দের অর্থ নিজেকে নামিয়ে আনা, নিজেকে নামিয়ে আনা, নমস্কার, নমম নম নম, নিজেকে নামিয়ে আনো। কেন নামাবো? কিছু ধরতে হলে, কিছু পেতে হলে নিজেকে নামাতে হয়, তাই না? বলে না আমি মাথা নামাই না, আমি কারো কাছে মাথা নামাই না। তো কি করিস, তো কেউ জল দেয় কি করবি, কি করে খাবি,
জ্বরটা তো হিন্দি করে খেতে হবে না, গ্লাসটা হিন্দি করে খেতে হবে। বাবাকে মাকে প্রণাম করতে মাথা উঁচু করে প্রণাম করে যাবে? কে মাথা উঁচু করে প্রণাম করেছিলেন? রাবণ। রাবণ শিবভক্ত ছিলেন, কৈলাসে গেছেন প্রণাম করতে, মা ভোলানাথের সঙ্গে বসে গল্প করছেন, হঠাৎ উল্লাস নড়ছে। মা বলছেন কি হলো, ভূমিকম্প এলো? ভোলানাথ বলছেন না, আমার চেলা এলো, রাবণ এসছে। ভূমিকম্প হলো কেন? কোনো কি মাথা নামাবেন না কারোর কাছে, নিজে দাঁড়িয়ে কৈলাসটাকে তুলে মাথায় ঠেকাচ্ছে, মাথা নামাবেন কি লাভ হলো? এতদিন ধরে শিবভক্ত হয়েও মহাদেবের কৃপা পেল না, তাহলে কেন হলো মাথা নোয়াতে ঠেকে নেই? কৈলাসকে তুলে রাবণ মাথায় লাগায়, মাথা নয় না, দুর্বুদ্ধিটা কেন এলো? রাবণের এই দুর্বুদ্ধিটা মাথায় এলো কেন? এত বড় পণ্ডিত, এত বড় পণ্ডিত, যিনি রাম যখন শিব প্রতিষ্ঠা করেন রামেশ্বরমে, তখন রাবণ এসেছিলেন পূজারি হয়ে ব্রাহ্মণের বেশ ধরে, এত বড় পণ্ডিত, সন্ধ্যা গায়ত্রী জপ করেন সাধুর ছেলে মুনির পুত্র রাবণ, অত্যন্ত পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, রামেশ্বরমে রাম যখন শিব প্রতিষ্ঠা করেন মহাদেবকে, রাবণ এসেছিলেন পুরোহিত হয়ে। যখন পুজো শেষ হলো, রাম দক্ষিণা দেবেন রাবণকে, বলছেন যে আপনি দক্ষিণা নিন আমার কাছে, আপনি কিছু দক্ষিণা নিন। তো রাবণ বলছেন যে না, নেব না, থাকবে না, না দক্ষিণা না হলে তো পূজা পূর্ণ হবে না, আপনি পুরোহিত, আপনি ব্রাহ্মণ এসেছেন, আপনি নিন। তো রাবণ বলছেন যে তাহলে আমি যা বলবো তুমি দিতে পারবে, তুমি তো ভগবান বলে শুনেছি রামচন্দ্র, আমি যা করতে না যাই তুমি দিতে পারবে? বলুন আমি চেষ্টা করবো। আমার একটাই দক্ষিণা, যখন আমি মারা যাব তখন তুমি আমার সামনে এসে দাঁড়াবে, তোমাকে দেখতে দেখতে মারা যাব। রাবণ বধের সময় রাম সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু সমস্যা কি, রাবণের অনেক বুদ্ধি কিন্তু অহংকার, অহংকার, আমি রাবণ, আমি রাবণ, অহংকারটা কেন, দুর্বুদ্ধিটা কেন? রাবণের কয়টা মাথা? কয়টা? দশটা। তা এটা যদি একটা হয় তাহলে একদিকে কটা থাকবে? এদিকে কটা? পাঁচটা। এদিকে পাঁচ, ছয়, এদিকে চার, দশ, তো এদিকে পাঁচটা, এদিকে চারটা, মাঝখানে একটা, দশটা, যেদিকে পাঁচটা না ওদিকে মাথাটা টাল ছিল, তাহলে দুর্বুদ্ধি হবে না? যদি সমান সমান হতো তাহলে এই দুর্বুদ্ধি আসতো না, অহংকারিত, অহংকার সব নষ্ট করে দেয়। এত বিদ্যা, এত বুদ্ধি, এত ভক্তি, যার দরজায় শিব থাকেন, যার যিনি মার কোলে থাকেন তিনি মারেন, বুদ্ধি, বুদ্ধি প্রসার, কেন মাথা নত করে না, কৈলাসকে তুলে প্রণাম করে, এক অহংকার শেষ করে। সর্বম অত্যন্ত গর্হিতম, যেটাই খুব বেশি হয়ে যায় না, টাকার অহংকার বল, রূপের অহংকার, বিদ্যার অহংকার, যেটাই খুব বেশি হয়ে যায় করতে আরম্ভ করে। অতি দানে বলিবদ্ধতি মানে চ গৌরবা, এই বলেছেন শাস্ত্রে, যে তোমায় কি করতে হবে, মাথা নত করতে হবে। লক্ষ্মী ঠাকুরানী মাথা নিচু করেন নাই, তার জন্য লক্ষ্মীর বৃন্দাবনে প্রবেশ হয় নাই। ভোলানাথ এটা শুনছেন সেদিগুঞ্জে বসে, ভোলানাথ ভেবেছিলেন আমি একটুখানি চালাকি করে ঢুকে যাবো, বেটা ছেলে ঘাগড়া পরে চেলি পরে
ঢুকে পড়েছে মেয়েদের মধ্যে, দেখিস না এখন খুব বেড়েছে। বেটা ছেলে ভোলানাথের চেহারাটা একবার ভাব, টুকটুকে ভরসা, আর ওই যোগী পুরুষ, এই ব্যায়াম, যত রকম ব্যায়াম আমাদের এসছে যোগ ব্যায়াম সব ভোলানাথের কাছ থেকে এসছে। ওই যোগী পুরুষ যতই ঘাগরা পড়ুক, মেয়েরা যখন নাচছে বলতে কি বেটা ছেলে পায়ের স্টেপ আর মেয়েদের পায়ের স্টেপ এখন ধরুন মোটা গোদা পায়ের স্টেপ ফেলতে মেয়েগুলো হতে পা তো ভিজছে না, এটা কি দেখলেন একটা ধপ 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 ধরা পড়ে গেছে বেটা ছেলে ঘাগরা পড়েছে। এলো গোপী হতে হয়ে গেল গোপেশ্বর, গোপীরা সব প্রণাম করে ফেললেন, প্রণাম করে পুজো করে ফেললেন, নাম হলো গোপেশ্বর মহাদেব, ধরা পড়ে গেলেন। তো অহংকার করে হলো না, চালাকি করে হলো না, কি করে হয়, অঘাসুর যেমন ধুলায় গড়াগড়ি দিয়েছিল ব্রজের ধুলার মহিমা, ব্রজের ধুলায় যে গড়াগড়ি দেবে সে যে গোবিন্দ পাবেই পাবে কোনো সন্দেহ নাই। তার দ্বারকা থেকে জগন্নাথ এসেছেন বৃন্দাবনে, এটা বৃন্দাবন, গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি যে নামেই ডাকো না কেন এটা বৃন্দাবন। গৌর আনতে যাচ্ছেন রাধারানীর আবেশে, ললিতা বিশাখাকে সঙ্গে নিয়ে জগন্নাথ চলেছেন, গৌর সামনে সামনে নাচ করে করে চলেছেন, বাবাজি মহারাজ আস্বাদন করছেন যে কেন আসছে জানিস, বৃন্দা বিপিন বিহারী বনমালী নবনব বিভ্রমশালী, বরজ যুবতী কুলে দিতে কালি নবনব বিভ্রমশালী, অভিনব রাস রসিক বর নাগর ব্রজ নাগরী গণকৃত সেবা। একবার কালি দিয়ে গেছে আমাদের কুলে, একবার সবাই আমাদের দেখেছে কৃষ্ণ কলঙ্কিনী বলে, বলেছে না গোপীদেরকে গালি খেতে হয়েছে না কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাতে কি ওদের দুঃখ হয়েছে রে? না না দুঃখ হয় নাই, তারা বলেছেন কলঙ্কি বলিয়া ডাকি সব লোকে তাহাতে নাহি তো দুঃখ তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় করিতে সুখ। আমাদের কলঙ্কিনী বলে বটে কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী বলে, এটা আমাদের গর্ব। আমার পরাণে তোমার চরণে বাঁধিল প্রেমের ফাঁসি সব সমর্পিয়া নিশ্চয় হইয়া এক মনে হইলাম দাসী, না ঠেলিও ছলে অবলা অকলে যে হয় উচিত তোর ভাবিয়া দেখিল প্রাণনাথ দিনে গতি যে নাহি তুম। বাবা যখন সমর্পণ হবে একেবারে সমর্পণ হবে, তুমি যা করো আমি আর কিছু জানি না, যখন আত্মসমর্পণ হয়ে যাবে না তার নাম কি হবে? নমস্কার, ন মম, আমার নয় সব তোমার, নম স্বাহা, আমরা বলি না স্বাহা ভগবতী বাসুদেবায় স্বাহা, স্বাহা শব্দের অর্থ আত্মসমর্পণ, নম শব্দের অর্থ আত্মসমর্পণ, নম নম আত্মসমর্পণ, ন মম নম ভগবানের চরণে আত্মসমর্পণ, সঁপে দেওয়া। আর সঁপে দেওয়া যখন জানিস মা পুরোপুরি সঁপে দেওয়া, যতক্ষণ তোমার কাছে আসবো ততক্ষণ অন্য কথা চিন্তা মাথায় থাকবে না, আমরা সংসারে জীব, আমাদের সংসারের চিন্তা থাকবে, সংসারের টান থাকবে, একশোবার থাকবে। মা আনন্দময়ী বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই সংসারে দিবি, মাত্র দশ মিনিট সময় তাকে দিবি, আর যে দশ মিনিট তাকে দিবি সেটা যেন আর কাউকে দিস না, দশ মিনিট সময় ভগবানের সামনে বসে চিন্তা করবি তো যে দশ মিনিট চিন্তা করা যায় কিনা। মনটা ছয় সেকেন্ড পরেই মনটা অন্যদিকে চলে যায় একদম, দেখবি চুপ করে বসে একটু বেশি পারছি ভালো, আর একটু বেশি পারছি ভালো,
এটাই তো অভ্যাস, পুনঃপুন চেষ্টা, পুনঃপুন চিন্তা, ধ্যান। মন তো চলে যাবি, মনের স্বভাবটাই তো, মন তো বাঁদর। একটা বাঁদর মদ খেয়েছে, তার মধ্যে বিছায় কামড়েছে, বাঁদরের যে অবস্থা হয়, একে বাঁদর সারাক্ষণ নাচে, তারপর মদ ফেলে ঢোলে, তারপর বিছায় কামড়ে দিয়েছে, কি অবস্থা হয় বাঁদরটা? মনটা একই অবস্থা। তার জন্য একটু অভ্যাস করতে হবে, আসনে বসে অভ্যাস, একান্ত। বিমল বাবু বলেন একা অন্ত, আর কেউ থাকবে না, আমি একা, অভ্যাস। কালকে আমরা বলেছি না সেদিন, যে বাছুর জন্মাবার পর দাঁড়াতে পারে না, বাছুরকে ধরে দাঁড় করাতে হয়। যে বাছুর দাঁড়াতে পারে না, সে পরের দিন লাফাতে আরম্ভ করে, ছুটতে আরম্ভ করে। তেমনি মনকে অভ্যাস, কদিনই বাঁচব, অভ্যাস করো, তার দিকে মনটা কষাবার জন্য, এটাই নমস্কার। ন মম, নমো নম। তাই মাথা নোয়াতে না পারলে ভগবানের দিকে এগোনো যাবে না। মেয়েরা কেন আসছেন গোবিন্দরা বৃন্দাবনে? বাবাজি ওনারা আস্বাদন করছেন, আমাদের কুলে একবার কালী দিয়ে গেছে, সবাই কলম কিনি বলেছে আমাদের, আরেকবার আসছে কলঙ্ক দিতে। তোমাদের কলম কিনি বলেছে, তোমাদের দুঃখ হয়েছে? না, দুঃখ হয় নাই, আনন্দ হয়েছে। আনের আছয়ে অনেক জনা, আমার কেবল তুমি, এটাই ভগবানের প্রতি ভালোবাসা, শুধু তুমি আর আমি। এই জগতে ভালোবাসা যত দিন যায় কমতে থাকে, আর ঈশ্বরের জগতে ভালোবাসা যত দিন যায় বাড়তে থাকে। প্রথম মালা করতে লজ্জা করে, লম্বা করে মালা পড়ে, তারপর গোটাতে গোটাতে বড় বড় মালা পড়ে, বড় করে তিলক করে, কিরে তুই নাকি ভালোবাসিস, বেশ করেছিল, তুইও ভালোবাস, জয়নিতাই বল, তাই রাধে রাধে বল ভালোবাসা। সে গৌরকিশোরী খুব হেলে দুলে আসছেন, স্বরূপ রাম রায়ের কণ্ঠ আলিঙ্গন করে কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন। আমার গোপাল চূড়ামণি জগন্নাথ যাচ্ছেন, কে আসছে? ওই যে হেলে দুলে আসছে মা যশোদার নীলমণি, নগরীতি আনন্দ আনন্দ আনন্দ, শ্যাম নব জলদ নন্দরীতি আনন্দ, তরায়স নন্দ রায় আবেশে বলে রাম রায়, তরায়স নন্দ রায়। আস্বাদন তো আরেকদিকে ঘুরে গেল, এইমাত্র বললেন রাধারানী আনছেন কৃষ্ণকে ললিতা বিশাখা, রাধারানী হচ্ছেন গৌধরী, ললিতা বিশাখা। সঙ্গে সঙ্গে বিশাখা ডাকছেন রাম রায়, ডাকছেন নন্দ রাজা এসো, তোমার কৃষ্ণ আসছে। আজ ব্রজের ভাগ্যাকাশে শ্যামজলদের উদয় হল, কৃষ্ণ আসছে, নন্দ রায় ছুটে এসছেন। নন্দ রাজা যশোদা ছুটে আসছেন, কানাইয়া এসছে, সখাদের ডাকছেন, সখা তোরা ছুটে আয়, আজ বৃন্দাবনে কৃষ্ণ আসছে। সখারা সব ছুটে এসছেন, সখা মধুমঙ্গল, বয়সে একটু বড়, অনেক সুন্দর সুন্দর ঘটনা আমরা আগামীতে শুনবো, আসতে তো সময় নাই। মধুমঙ্গল কৃষ্ণের সঙ্গে খুব রাগ, কথাই বলবো না, কৃষ্ণ আসছেন শুনে ছুটে যাচ্ছে। পাশ থেকে এক সখা বলে, কি রে তোমার রাগ কৃষ্ণের সঙ্গে আড়ি, তুই কৃষ্ণ দেখতে যাচ্ছিস যে ঝগড়া করবি যে? ঝগড়া পরে করবো, আগে তুই একটু গলায় মিলে নি, তারপর ঝগড়া করবো। এই ভাবে মাতোয়ারা ব্রজবাসীগণ কৃষ্ণকে দেখবার জন্য ছুটে আসছেন, ব্রজগোপীগণ আসছেন, নন্দ বাবা গোপীদাগণ আসছেন, সখাগণ আসছেন, সকলেই ছুটে আসছেন জগন্নাথের কাছে।
তাই বাবা, এই যে আমরা এখানে সবাই এসেছি, আমরা ব্রজে আছি এখন, এটা ব্রজভূমি। এই যে আমরা এত আনন্দ করে নাচ করি, কীর্তন করি, এটা ব্রজভূমি। যে যত আনন্দ করবে, যে যত গড়াগড়ি দেবে, এখানে কৃপার সমুদ্র, এখানে অহংকারের জায়গা নাই, পাণ্ডিত্যের জায়গা নাই, এখানে শুধু ভালোবাসার জায়গা। ভগবানের প্রতি ভালোবাসা এই জগতে ভালোবাসা নয়, ভগবানের প্রতি ভালোবাসার জায়গা এটা। আসুন আমরা সবাই মিলে এখন কীর্তন করি। আমি লক্ষ্য করে দেখেছি, তোমরা কালকে মেসেজে শুনলাম, পরশুদিন দেখছিলাম কেউ নাচছিলেন না, সব খাওয়ার দিকে তাড়া ছিল, বলে না খুঁজে পাই নাকি দশটা বাজে। তো বেশ, এখন আমরা সবাই মিলে আনন্দ করব, আরতি হবেন, আরতির পরে খুব আনন্দ করব এবং প্রসাদ পাব। এখানে থাক, আবার আগামীকাল পরবর্তী প্রসঙ্গ আলোচনা হবে। নিতাই বংশ তনা বিদমান।